নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। মৃদুলপ্রসাদ ব্যানার্জি বিজেপির একটা মাস্টার স্ট্রোকে কিন্তু এই রাজ্যের রাজনীতিটা কেমন যেন একটু গুলিয়ে গেল। শুধু রাজ্য রাজনীতি নয়, দেশের রাজনীতিতেও যেন কোথাও একটা প্রভাব বিস্তার করবে। আসলে এই রাজ্যের সৌরভ গাঙ্গুলি, যিনি শুধু এই রাজ্যের নয় দেশেরও গর্ব, আমাদের সবার দাদা, সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে নিল ত্রিপুরায়। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, রুদ্রবার্তা মানেই কিন্তু আনকাট কিছু কথা, অবশ্যই যুক্তি সহকারে। এই রাজ্যে আজ যখন মমতা ব্যানার্জির কাছে চলে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার সঙ্গে সঙ্গে ভগবন্ত মান, অর্থাৎ দিল্লি এবং পাঞ্জাবে দুই মুখ্যমন্ত্রী দুজনে চলে এসছেন, অরবিন্দ কেজরিওয়াল আসা মানে হচ্ছে তিনি যিনি এখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন রোজ সকাল সন্ধ্যা দুবেলায় দেখেন, সেই অরবিন্দ কেজরিওয়াল এলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই করে উদ্বুদ্ধ হয়ে পড়লেন এবং হয়ে তার নবান্নে তার বৈঠকের পরে, মানে তিনজনের বৈঠকের পরে যে সমস্ত কথাগুলো বললেন সেই কথাগুলো নিয়ে আরও অনেক কিছু বলা যায়, তবে এখন বলছি না। অনেক কিছু বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার মধ্যে একটা জিনিস আমাদের বেশ ভালো লেগেছিল যে আমরা যেটা জানতামই না, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে অভিষেক ব্যানার্জিকে যখন সেই নোটিশ জানাতে এসেছিল, মানে সিবিআই নোটিশ পার্টি যাবে নি, সে সময় নাকি অনেক কিছু বলেছে, জানি না, আমরা শুনেছিলাম মেলে গেছে, তারপর হাতে গেছে কিনা জানি না, এটা নিয়ে অভিষেক ব্যানার্জি কিছু বলেনি, তবে আজকে মমতা ব্যানার্জি বলেছেন। এসা যো মনীষজি কা বারে মে যো বোলা হ্যায় অরবিন্দ জি, ও দিন হামারা ঘর মে ভি ও পুলিশ হো উসকা ঘর মে অভিষেক কা ঘর মে নোটিশ দেনে কে লিয়ে ও নেই থা, ও বাঁকুড়া মে থা, তো আড়াই বাজে যাকে বোলা আবি তক আবি নোটিশ দে দো, নেই তো কাল দেখা দিমগা, কাল নেই আয়েগা, তো এসা এসা বাত কিয়া, হোয়াট দে থিঙ্কস দ্যাট দে আর দা উই আর দা বন্ডেড লেবার্স, হোয়াট দে থিঙ্কস that we are their servant, ego ka ek limit hota hai, jo bhi marzi kar sakta hai, hum logo ko to ye abhi chinta hai je kab constitution na badal de, desh ka naam na badal de, tabe oi prosonge jabo na, ashi ashol prosonge to ei rokomi jokhon cholche oi rajye boshe Mamata Bandyopadhyay er pashe boshe যখন অরবিন্দ কেজরিওয়াল হুঙ্কার দিচ্ছেন এবং মমতা ব্যানার্জি হুঙ্কার দিচ্ছেন এই সরকারকে ফেলে দেওয়ার, সব কিছু করে দেওয়ার, সবই যখন হচ্ছে, ঠিক সেই সময় এই রাজ্যে যাকে নিয়ে আমরা সবাই গর্ব করি, আমাদের প্রত্যেকের প্রায় গর্ব হচ্ছে সৌরভ গাঙ্গুলি, সেই সৌরভ গাঙ্গুলি কিন্তু ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন, অর্থাৎ পর্যটনের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কোথায় হচ্ছেন? ত্রিপুরার। আজ তার বাড়িতে এসেছিলেন মন্ত্রী, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, এবং তিনি এসেছিলেন, তিনি তাকে মা ত্রিপুরেশ্বরী মন্দিরের মূর্তির একটা প্রতিকৃতি দেন এবং তার সঙ্গে সঙ্গে ফুলমালা দেন এবং তার সঙ্গে সঙ্গে তাকে সেই প্রস্তাব যেটা দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন আর কি, সেই প্রস্তাবে সম্মতিও পান বলে সৌরভ গাঙ্গুলি জানিয়ে দেন যে তিনি হচ্ছেন, এইটা দিয়ে আমাদের খবর আছে। অর্থাৎ এমনই একটা দিন যেদিনে বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেকে প্রধানমন্ত্রী মানে সরিয়ে দেওয়ার কথা ভাবছিলেন, ঠিক সেই মুহূর্তেই সৌরভ গাঙ্গুলি চলে গেল কিন্তু বিজেপি শাসিত ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে। এটার অনেকে অন্যরকম মানে করবেন, কিন্তু এই রাজ্যে রাজনীতি যেখানে রন্ধ্রে রন্ধ্রে হয়, যেখানে চায়ের দোকানে রাজনীতি হয়, বাংলা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে রাজনীতি সচেতন বলা হয় মানুষকে, যদিও এখানে 34 বছর বামফ্রন্ট শাসন করে এবং তৃণমূল কংগ্রেস শুরু থেকেই 2011 এসে 2012 আমরা দেখেছি সারদা রোজভ্যালি, তারপরেও এখানে থেকে যায়, তবুও বলতে হয় রাজনীতি সচেতন, কারণ এখানে চায়ের দোকানে বসেও রাজনীতির আলোচনা হয়। সেই রাজনীতি সচেতন এই রাজ্যে, এই বিষয়টা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, কারণ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কিছুদিন আগেও দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দেখেছি, সব কিছু দেখেছি, হঠাৎ করেই সৌরভ গাঙ্গুলির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেল, সৌরভ গাঙ্গুলিকে বঞ্চনা করা হয়েছে, সৌরভ গাঙ্গুলিকে এই করা হয়েছে, এই নিয়ে এই রাজ্যে অনেকবার ধোঁয়া তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সবই যেন কোথায় হারিয়ে গেল, সব যেন চাপা পড়ে গেল। একদিকে যখন এই রাজ্যে বসে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে অনেক কথা বলে দিলেন, ঠিক তখনই তার যেন কোথাও একটু ভ্যালু কমে যাবে রাজনীতির ভ্যালু, কেন রাজনীতির ভ্যালু বলে একটা ব্যাপার আছে, যখন কেউ প্রশ্ন করবে আরে আপনার এখান থেকে যাকে আপনি বলতেন আপনাদের আছে সঙ্গে আছে সৌরভ গাঙ্গুলি, মানে সবাই বলে, তো সে যখন সরে গেল তখন বুঝতে হবে অনেক কিছুই হয়ে গেল। বিজেপির দেখুন, আমি বিজেপি বলবো কারণ ওই রাজ্যটা বিজেপি চালাচ্ছে এবং ওই রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্যটন মন্ত্রী সবারই সৌরভ গাঙ্গুলিকে চয়েস করেছেন, যারা তারা কেউই কিন্তু বিজেপির বাইরে নয়, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেও তৃণমূল ছাড়া বলা যায় না, ঠিক সেইভাবে
মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ যেরকম তৃণমূলে পদক্ষেপ হয় ঠিক একইভাবে পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এলেও এই পুরো ব্যাপারটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য যেহেতু বলতে হয় বিজেপি, তো বিজেপির এই মাস্টার স্ট্রোক কিন্তু নাড়িয়ে দিল এবারে রাজ্য রাজনীতি। কারণ রাজ্য রাজনীতিতে অনেকেই প্রশ্ন তুলবেন এবারে কি হলো, যেমন আপনি এই মুহূর্তে ভাবতে বসেছেন যে এতে তৃণমূলের লস কোথায়। আছে আছে, খুব ভালো করে ভাবুন, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কী কী করলেন, কীভাবে নিজেকে প্রজেক্ট করলেন বা কীভাবে তিনি বলছিলেন সব কথাগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। যদি না দেখে থাকেন আমি একটা প্রতিবেদন করবো, সেটা দেখবেন অবশ্যই, কারণ আমি সেখানে দেখিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন কতটা ভয়ঙ্কর। তো যেটা বলছিলাম, তো মমতা বন্দ্যোপাধ্যায় সে সমস্ত কিছু করলেন, তার মধ্যেই আপনি কী দেখলেন, আজকে সৌরভ গাঙ্গুলি চলে গেল পর্যটন শিল্প ব্র্যান্ড অ্যাম্বাসাডারে, পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ত্রিপুরায় পর্যটন দপ্তরে বা পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে চলে গেলেন সৌরভ গাঙ্গুলি। আচ্ছা, সৌরভ গাঙ্গুলিকে কি পশ্চিমবঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা যেত না, আসলে ভাবাই হয়নি, ভেবেই দেখেনি কেউ। ঘর কা যোগী ডাল বরাবর, কথাই আছে না, ঘরে যোগীর কোনো ভ্যালু নেই। আমাদের বাংলার বুকে বহু মানুষ আছে যাদেরকে বহু জায়গার ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা যেত, কিন্তু করা হয়নি। এই রাজ্যে সমস্ত কিছু হয় রাজনীতির গন্ধ সুখে সুখে। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন প্রজাপতি সিনেমাটা দারুণ হয়েছিল, যেহেতু মিঠুন চক্রবর্তী ছিলেন তার জন্য সিনেমাটাকে নন্দনে দেখানোই হলো না, এবং সেই সিনেমাতে মিঠুন চক্রবর্তী নাকি অভিনয় করতে পারে না বলে কুণাল ঘোষ, মানে বিখ্যাত অভিনেতা, এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় অভিনেতা যদি কেউ হয়ে থাকেন কুণাল ঘোষ, আমি স্বীকার করি। কারণ কুণাল ঘোষ একবার চেঁচি চেঁচে বলেছিলেন মমতাই সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে, সেই কুণাল ঘোষই এখন আবার উল্টো দিকে যাচ্ছেন। তো এইরকম বড় অভিনেতা পৃথিবীতে নেই, তো সেই বড় অভিনেতা কুণাল ঘোষ কিন্তু দয়াজ হস্তে বলে দিলেন যে না 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 না, মিঠুন কোনো অভিনয় করতে পারিনি। অর্থাৎ রাজনীতি রাজনীতি আর রাজনীতি, যোগ্য ব্যক্তি এখানে সম্মান পায় না, কারণ রাজনীতি ঘিরে থাকে। সেই বাংলা থেকে যখন সৌরভ গাঙ্গুলি, মানে সবার প্রিয় দাদা, যখন ত্রিপুরায় ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয় না, তখন রাজনীতির ক্ষতি মমতার হয়, তৃণমূলের হয়। এবার আপনি বলুন হয় না হয় না, আপনি জানান কমেন্টস করে। আপনার কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, রুদ্রবার্তার অপেক্ষায় আপনি থাকুন, থাকুক আমাদের এরকম অপেক্ষা করা, মানে আপনার কমেন্টসের অপেক্ষায় আমি, আমার রুদ্রবার্তার অপেক্ষায় আপনি। আর এই মুহূর্তে যিনি নতুন দেখছেন তার যদি মনে হয় এরকম আনকাট কিছু কথা যার পেছনে একটু যুক্তি থাকবে গ্রহণযোগ্য আপনার মনে হয়, তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমার আপনজন হয়। এখানে কোনো সাবস্ক্রাইবার হয় না, এখানে দশজনও আসলে তারাই আমার আপনজন হন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, বাঙালি মাথা উঁচু করে বেঁচেছিল, ভুলে যাবেন না। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।